রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিত্যন্তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা এবং স্বামীজি মহার্যের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে এই প্রসঙ্গে একটু স্মরণ মনন করব। মাস্টারমশাই, যাকে আমরা বলি উপনিষদের ঋষি, তিনি জনৈক ভক্তের প্রতি বলছেন যে একদিন একজন জিজ্ঞাসা করলেন, মশাই আশ্চর্য কী সব চাইতে? ঝট করে ঠাকুর উত্তর করলেন, সাধুর জীবন। সকলে চলছে এক পথে, মনুষ্য দেবতা গন্ধর্ব পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা পর্যন্ত, কিন্তু সাধু চলছে অন্য পথে, ঠিক উল্টো পথে, উজান পথে। সর্বত্র স্ত্রী পুরুষের মিলন, কিন্তু সাধু চলছে একলা। একলা না হলে তাকে পাওয়া যায় না। কত দূর পর্যন্ত সাধু সঙ্গে গুরু সঙ্গে চলে শেষ অবধি নিজেকে যেতে হয় একাকী। ঠাকুর গান গাইতেন, চলো গুরু দুজন যাই পারে, আমার একলা যেতে ভয় করে, তাই সাধু আশ্চর্য। উপনিষদেও সেই কথা আছে, আশ্চর্যবৎ শ্রেণতি চান্যা, অন্য মানে হচ্ছে শিষ্য সাধু। এই সাধুই হচ্ছে আশ্চর্য। এক নিমেষ না মেবে ছট করে বললেন এই কথা, এটিও ঈশ্বর করেছেন। যিনি বদ্ধ করেছেন মুক্তির জন্য তাকেই বলা উচিত। তিনি যেদিকে চালান তাকে স্মরণ করে সেদিকে চললে ভয় থাকে না তত। আত্মাকে চিনিয়ে দেন গুরু, ঠাকুর ভক্তদের জানিয়ে দিয়েছে। এই জন্য ঈশ্বর অবতার হয়ে এসেছেন গুরুরূপে। তিনি যে গুরু এটি ইঙ্গিত করতে একটি গল্প বলে করতেন, সেটি যে বাঘের বাচ্চা ছাগলের সঙ্গে থেকে ভ্যাঁ ভ্যাঁ করত, আর একটা বাঘ এসে তাকে বুঝিয়ে দিল, তুই বাঘ ছাগল নোস। তার কথা শুনতে চায় না, ছাগলের মতন ভয়ে চিৎকার করছে। শেষে জলের কাছে নিয়ে গিয়ে প্রতিবিম্ব দেখায় আর মুখে মাংস গুঁজে দেয়। তখন তার জ্ঞান হলো, আমি বাঘ, পূর্বেও বাঘ পরেও বাঘ, মাঝখানটা ছাগল। মহামায়ার এমনি কাণ্ড, এইরকমই প্ল্যান। সেজন্য গুরু বই উপায় নেই, সদ্গুরু পাওবে বেদ বাতাওবে। গুরু লাভ হয়ে গেলে প্রায় নিশ্চিন্তি। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় এ হৃদি, তখনই তোমার ওই মুখ হেরি সরমেতে হই গো সারা। এই জন্য আমাদের এই গুরুর কথা আসছে। কেন না, এই দেহটা হচ্ছে যত বিঘ্ন সাধন পথে, দেহ ধারণ করলেই পঞ্চভূতের অধীনে এসে যেতে হয়। এই গুরু কৃপায় দেহবুদ্ধি লোপ হলে তখন ঈশ্বর দর্শন হয়। বলা হয় অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরাঙ্গতি, অর্থাৎ অনেক জন্ম ধরে চেষ্টা করতে করতে তারপর তাঁর কৃপায় লাভ হয় তাকে, এটাই সাধারণ নিয়ম। আবার কারুর কারুর দুই এক জন্মেও হয়ে যায়। ঠাকুর একজনকে বলেছিলেন এর এই জন্মে হবে না, আর একজন ঠাকুরকে বলেছিলেন, মশাই আমি কিচ্ছু করতে পারবো না, খুশি হয়ে করে দিন। এই কথা বলার পরেই ঠাকুরের সমাধি হল, এবং সমাধির পর মার সঙ্গে কথা কইছেন ঠাকুর, বলছেন, মা ও কিছু করবে না, আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব। এই রকমই চলছে, কারোর শীঘ্র হয় কারোর অনেকবার আসতে হয়। সেজন্য বলছে পঞ্চভূত কি কম, রামচন্দ্র যিনি স্বয়ং অবতার তিনিও সীতার শোকে কাঁদছেন, শ্রীমন্ত দেবীর বরপুত্র শ্মশানে বসে কাঁদছেন,
শ্রীমন্ত সদাগত ছিলেন, 16 বছরের যুবক, কমলে কামিনী দেখাবেন বলে রাজার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু দেখাতে পারলেন না। শ্মশানে নিয়ে যাচ্ছে কাটবে বলে চুক্তি করেছিল যে দৈবী দর্শন বা দেবী দর্শন করাতে না পারলে শিরশ্ছেদ হবে। বালক সাক্ষাৎ মৃত্যু সম্মুখে দেখে শোকার্ত হয়ে কাঁদতে লাগলেন। রাজাকে বললেন, মহারাজ, মহামায়ার খেলা আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন। পরে মা দর্শন দিয়েছিলেন, তার মানে অত বড় ভক্ত হয়েও দেহ যাবার ভয়ে কাঁদছেন। সেজন্য ক্রাইস্ট বলছেন না, পিটার যার বিশ্বাসের কুল কিনারা ছিল না, যার সম্বন্ধে ক্রাইস্ট বলছেন, অ্যান্ড আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ, মানে এই বিশ্বাসের পাহাড়ের ওপর আমার ধর্ম মন্দির স্থাপন করব। এবং তাকেই তিনি অন্য সময় এবার বলছেন, দ্যাট দিস নাইট বিফোর দ্য কোক ক্রাউ দাউ শ্যাল্ট ডিনাই মি থ্রাইস, আজ রাত শেষ প্রহরের পূর্বেই তুমি তিনবার আমায় চেনো না বলে সর্বসমক্ষে বলবে। ক্রাইস্টকে ধরে নিয়ে যাওয়া হলো জজের বাড়িতে। পিটারও পিছু পিছু গেলেন। একজন পিটারকে চিনতে পেরে বলল, তুমি তো ক্রাইস্টের লোক। পিটার উত্তর করলেন, না, আমি তাকে জানি না। এইরূপে আরও দুবার জিজ্ঞাসা করলে দুবারই বললেন, আমি তাকে জানি না। তারপর নিজের এই দুর্বলতার কথা স্মরণ করে পিটার কাঁদতে লাগলেন। দেহবুদ্ধি এমনই জিনিস, কিন্তু ক্রাইস্ট জানতেন মানুষের এই দুর্বলতা। পিটার গর্ব করে সেই জন্য বলেছিলেন, প্রভু, আমি আপনার জন্য জীবন বিসর্জন দেব, তবুও আপনাকে ছাড়তে পারবো না। ক্রাইস্ট তখন হেসে ওই কথাটা বলেছিলেন, রাত ভোর হবার পূর্বেই তিনবার তুমি আমাকে অস্বীকার করবে। কিন্তু তিনি সব দুর্বলতা জেনেও দুঃখিত হননি। ক্রাইস্ট তাই নিজের জীবনেও দেখালেন, দেহ যেমনই সহায়ক তেমনি প্রতিবন্ধক। মৃত্যুর পূর্বে নিমেষের জন্য তিনি শোকার্ত হয়েছিলেন, বলেছিলেন, ফাদার, রিমুভ দিস কাপ ফ্রম মি, অর্থাৎ আমায় এই বিপদ থেকে উদ্ধার করো। ক্ষণকাল মাত্র ছিল তাঁতে এই ভাব, তারপরেই বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, অর্থাৎ শরীর ধারণ করে এসেছেন তাই এটা করতেই হবে। ঠাকুর বলছেন সেই জন্যে, শরীরটা দিন কতক থাকলে গোটা কতক লোকের চৈতন্য হতো, কিন্তু মা রাখবেন না। এগুলো কেন করছেন সব ওই দৃষ্টান্ত, ঠাকুরের যে মহাবাক্য, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, উই আর বেন্ডিং আন্ডার দ্য লোড অফ দিস গ্র্যান্ড মিস্ট্রি, জীবন মরণের এই যে সমস্যা, উই আর বেন্ডিং আন্ডার দ্য লোড, মহামায়ার এ খেলা বোঝা ভার, তাই তার শরণাগত হয়ে পড়ে থাকা। ঠাকুর বলতেন, মা, আমি নানান খানা জানতেও চাই না, আমায় তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই জন্য এই শুদ্ধা ভক্তি দরকার। কাউকে কাউকে এরকম কৃপা তিনি করেন, তার কারণ আছে, তিনি তার ডিসক্লোজ করেন না। সেজন্য মাস্টারমশাই শ্রীম খুব সুন্দর করে বলতেন না, যে মনকে নাশ করতে হলে সাধন তপস্যার দরকার, শুধু আরাম চেয়ারে বসে তাকিয়ে হয়, কিছুই করলুম না মোটে আর এমনি মেরে দেবো, এও কি কখনো হয়? সাধন করতে হবে, এ তাঁরই নিয়ম। একজন সাধন করছে দেখলে অপরেও করবে, লোক শিক্ষার জন্য এই সাধন দরকার। এক জনৈক যুবককে বলছেন, আরাম চেয়ার মেন্টালিটি দিয়ে হয় না এ কাজ, কোনো কাজই হয় না। আশু মুখুজ্জে যখন পড়তেন তখন শুনতাম উঁচু বেঞ্চিতে বই আছে আর উনি নিচে দাঁড়িয়ে পড়ছেন, তবে তো এত সব ডিগ্রি পেয়েছেন। ব্রাহ্ম সমাজের ওরা বলতেন, মশাই, আমাদের জনক রাজার মতন। ঠাকুর শুনলেন, শুনে বললেন, তা তো শুনল, তা যদি হয় তবে জনক রাজার মতন তপস্যা করে নাও। জনক কত তপস্যা করেছেন, হেঁট মুন্ড হয়ে তপস্যা করেছেন, সাধন নাই তপস্যা নাই আর অমনিই জনক হয়ে যাবে? সে তো হয় না। সেজন্য ঠাকুর যেন এবারে অল কনসিভেবল প্রবলেমস অফ হিউম্যান লাইফ সলভ করে বসে আছেন, অর্থাৎ মনুষ্য জীবন সুলভ সকল সমস্যার সমাধান করে দিয়েছেন ঠাকুর। এবং মাস্টারমশাই বলছেন, এই যে শব্দ আমরা শুনতে পাই তাতেও তিনি আছেন, তিনিই শব্দ ব্রহ্ম, এই জন্য ভাগবত তাঁর একটি রূপ বলেছেন। ভাগবত কতগুলো শব্দের সমষ্টি, ওই ভাগবত সেদিন হারিয়ে গিয়েছিল। শব্দের প্রাধান্য কত, শব্দ দ্বারা আমাদের জ্ঞান হয়, অন্তঃকরণ পরিশুদ্ধ হয়, মা আনন্দ করছে,
টেলিগ্রাম এলো, রাম মারা গেছে। সঙ্গে সঙ্গে মা মূর্ছিতা হলেন। পরে বোঝা গেল এ তার ছেলে রাম নয়, অপর রাম, ভুল করে টেলিগ্রাম এসছে। বহু কষ্টে তখন তার জ্ঞান হলো। সকলে মিলে তখন মাকে পুত্রের চিঠি দেখালো। রাম লিখেছে যে কাল সে বাড়ি আসছে। বিকালে মা সিনেমা দেখতে গেল। অর্থাৎ শব্দের এমন শক্তি, ইঙ্গিতেও কতকটা হয় কিন্তু শব্দ দ্বারা বেশি হয়। ব্রেনে নিয়ে যায়, মস্তিষ্কে নিয়ে যায় শব্দ একটা ভাবকে, সেখানে প্রতিক্রিয়া করে মনে জানা যায়, তখন জ্ঞান হয়। ছ মাসের একটি শিশু দেখলাম এক জায়গায়, মন অস্থির, দৃষ্টিও অস্থির, যেই কোনো শব্দ কি স্পর্শ হচ্ছে অমনি ওই দিকে দৃষ্টি। এইরূপ রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ দ্বারাই আমাদের দেহমন গঠিত। মাছ যেমন জলে বাড়ে, তেমনি আমাদের দেহমন বাড়ে বিষয়ে। মোড় ফিরিয়ে দিলে এই মনিং ঈশ্বর দর্শন হয়। মাইন্ড ইজ দ্য এগ্রিগেট অব এক্সটার্নাল সেন্সেশনস। বাহ্য বৃত্তিসমূহের সমষ্টি হচ্ছে এই মন। তাই এই মন পঞ্চভূতাশ্রিত। যেমন সেন্সেশন ভাব প্রবেশ করে অন্তরে, সেই রঙে রঙিন হয়ে ওঠে মন। ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় রূপাদির দ্বারা মন ঈশ্বরাভিমুখীন হয়। যেন দুই হাতে নাটাইয়ের সুতো জড়ানো এবং খোলার অভিনয় করিয়া, এই করে সুতা জড়ায়, আবার এই করে খোলে। লাল সুতা খুলে ফেলে দিলে আবার সাদা সুতো ধরবে। লাল সুতো মানে বৈষয়িক ভাব, আর সাদা সুতো মানে ঈশ্বরীয় ভাব। অর্থাৎ যা খেয়েছি বমি করে ফেলে দিলে তবে শান্তি, কথাটা হচ্ছে জড়ানো সুতো খুলে ফেলা, অখাদ্য বমি করে ফেলে দেওয়া। এরই নাম সমাধি মুক্তি। যে নাটাইয়ে বদ্ধ করে সেই নাটাইয়েও মুক্ত করে। প্রসেসটা শুধু আলাদা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। সেই জন্য মাস্টারমশাই বারবার বলছেন পদ্মফুল ফুটতে দেরি হয়, কিন্তু একবার ফুটলে অনেক দিন ধরে থাকে, সৌরভ দান করে। অন্য ফুল এই ফুটলো এই শোষ, কিন্তু পদ্মফুলের ক্ষেত্রে তা নয়। সেই জন্য অবতারকে বোঝে কার সাধ্য, তিনি যাকে বোঝান সেই বোঝে। তাই ব্রাহ্মদের এই কথা বলতেন ঠাকুর, কারণ তারা অবতার মানেন না। ভক্ত বলে মানলেও কাজ হবে, কারণ ভক্ত ভগবান এবং ভাগবত এক। ঈশ্বর মানুষ রূপ ধরে আসছেন, তাইরই নাম অবতার। তিনি মানুষের সব দুর্বলতা গ্রহণ করেন, মানুষের দুঃখ কষ্ট দেখে, ত্রিতাপ দেখে তিনি কৃপা করেন। আবার ভগবানেরও দুঃখ কষ্ট ত্রিতাপ দেখে তবে মানুষ ভরসা পায়। ভক্ত দেখে যে অবতার এত দুঃখ কষ্টের ভেতরেও সর্বদা মহাযোগে রয়েছেন, নিজের স্বরূপ জ্ঞান জাগ্রত রেখেছেন, তবে তারাও এই রূপ হতে চেষ্টা করে, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে স্মরণ করে। আমরা সাধারণ মানুষ ভগবানের কাছে দেহসুখের জিনিস চাই, ধন দৌলত মান যশ, আর যখন দুঃখ কষ্টে পড়ি তখন বলি ঈশ্বর নেই, থাকলে এত বললাম তবু শুনছে না কেন। এই আমরা যারা এই সব চাই তারা সব সকাম ভক্তের লোক, আর নিষ্কাম ভক্ত যারা তারাও আছেন, তারা দুঃখ কষ্টের মধ্যেও ভগবানকেই চান। তাদের কাছে আগে ঈশ্বর পরে সংসার, ওই তাদেরই ভরসার জন্য ভগবান দুঃখ কষ্ট সব বরণ করেন নিজে। ঠাকুর নিজে রোগ নিলেন, ক্যান্সারের মতন রোগ, সাধারণ লোকে বুঝবে যে ইনি একজন ঈশ্বর ভক্ত মাত্র। হয়তো রোগ দেখে কেউ দয়াও প্রকাশ করবে, তারা মনে করবে যে ইনি আমাদেরই মতো একজন মানুষ, তবে ভক্ত সাধু এর বেশি দাম দিতে পারবে না। শুধু কি রোগ, শোকেরও বশীভূত দেখালেন। অক্ষয়ের মৃত্যুতে শোক করলেন, অধরবাবু কেশব সেন এদের মৃত্যুতে শোক করলেন, সীতার শোকে রামচন্দ্র যে কাঁদলেন। অবতারকে বোঝা খুব কষ্টকর, গৃহে যারা থাকে তাদের পক্ষে বোঝা আরও কষ্টকর। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন গৃহীদের মধ্যে কেউ কেউ সব দিক ঠিক রাখতে পেরেছিলেন, জনকাদয়, তা বলে সবাই পারে না। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তার মহামায়ার সঙ্গে চালাকি করা চলে না। হাজার বাজি দেখো, অর্থাৎ যত বড় ভক্তই হও, অবতার হলেও তবু তাঁরই আন্ডারে। এই সেই জন্য পঞ্চভূতের ফাঁদে, অর্থাৎ আমাদের এগুলো বুঝতে হবে, আর অন্য কিচ্ছু নয়। সেই জন্য আমাদের কি দরকার, ঠাকুর ওই যে ঠাকুরের কথা, দুধ নির্জনে পেতে দই করে তা থেকে মাখন তুলে ফেললে আর ভয় থাকে না।
হুরুরুরু হুরুরুর শব্দ থেমে গেলে মাখন তোলা হয় না। ছেলেরা এম এ বিএ পাশ করে, একজন ঘরের দরজা বন্ধ করে পড়ছে, তার কোনো বিঘ্ন নেই, আর একজন বাড়ির পাঁচটা কাজ করছে, অনেক বিঘ্ন, ডাক্তার ডাকতে হয়, অতিথিদের সৎকার করতে হয়, অনেক কাজ তার, এত ডিস্টারবেন্স, তাহলে পাশ হবে কি করে? তবে দু একজন আছে যারা এত ডিস্টারবেন্সের মধ্যেও পাশ করে যায়, সে খুব কম। সেই জন্য সংসারীদের পথ মাস্টারমশাই বলছেন অনেক কঠিন, তাদের অত্যন্ত সাবধানে থাকতে হয়। একদম, এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে সম্পূর্ণ নির্মুক্ত না হতে পারলে তার দর্শন হয় না। কেমন করে সেই দৃষ্টিভঙ্গি, এতদিন যা করছে এসব কিছুই নেই, নয়, এতে ভগবান লাভ হয় না। তাকে লাভ করতে হলে ব্যাকুল হয়ে সব ছেড়ে কাঁদো, তবে সাক্ষাৎকার করতে পারা যায়। টানা হাজরা করলে হবে না একেবারে প্রকৃতভাবে, এবং সেই জন্য সাধুসঙ্গের একটা মাহাত্ম্য রয়েছে। একদম, ওই সাধুসঙ্গ করতে করতে এই ঘোরটা কেটে যায়, ভগবানের চিন্তা সারাদিন হচ্ছে। সেই জন্য মাস্টারমশাই বড় জিতেনের প্রতি বলছেন যে ঠাকুর হাসতে হাসতে বলতেন যে যতই বোঝো, যতই খেলোয়াড় হও, সব তাঁর আন্ডারে, অধীনে। লোকে এত কষ্ট করে একটা সত্য বোঝে, আর তিনি সব সত্য বুঝে ভরপুর হয়েও এই কথা বলছেন যে যতটুকু বোঝো, গর্ব করবার অহংকার করবার জো নেই, অনন্ত কাণ্ড আরও কত কি আছে, এ কথা কি সকলে বুঝতে পারে? হি দ্যাট ইজ এবল টু রিসিভ ইট, লেট হিম রিসিভ ইট, যে অধিকারী সেই একমাত্র বুঝতে পারে, আর অন্য কেউ বুঝতে পারে না। সেজন্য আমাদের ওই বারবার মনে রাখতে হবে, অধিকারী পুরুষ, অধিকারী পুরুষ। এই সাধুসঙ্গ করে দেহর যে বিঘ্ন সেটি কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, একদম সমস্তটার মধ্যে দিয়ে, সমস্ত কাজ কাজের মধ্যে শুধু নয়, তার সেবা। ওই যে সেই জন্য বারবার বলছেন যে দেহ এবং আত্মা এই দুটি দুই জিনিস, একটি নিত্য একটি অনিত্য, এই বোধ কেবলমাত্র গুরু কৃপাতেই সম্ভব, সংসারীদের পক্ষে বড়ই কঠিন। কেশব সেনের মতন লোককেই ঠাকুর কি বললেন, কারণ কেশব সেনকে তারা সবাই পুজো করতেন, সে যুগের মানুষ, পূজনীয় ব্যক্তি, আর তিনি ধর্মের একজন অথরিটি ছিলেন, তাকেই ঠাকুর বললেন তুমি ঘরের একটিমাত্র চিক অর্থাৎ ফাঁক দিয়ে আলো দেখেছ, আর সাধুরা ফ্লাড অফ লাইট, আলোর বন্যার মধ্যে আছে, একেবারে উন্মুক্ত মাঠে। সেইখানেই আমাদের মনে রাখতে হবে, অতি সাবধানে চলতে হবে, কারণ ওই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁধে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের যে ভক্ত সম্মেলন, সেটি জন্য পবিত্রবাবুকে যোগাযোগ করে আপনারা টিকিট সংগ্রহ করবেন, আর অল্প কয়েকটি মাত্র প্রবেশপত্র রয়েছে, বাকি সব প্রায় শেষ, আপনারা সরাসরি পবিত্রবাবুর সাথে যোগাযোগ করবেন। আগামী 28 জুলাই বেলুড় মঠ পবিত্র তীর্থক্ষেত্রে অবেদানন্দ কনভেনশন সেন্টারে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।